সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, কারণ গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেব নেক্সট লেজেন্ডারি গুলাল স্কিন আমাদের সার্ভে কোনটা আসতে চলেছে আর কোন ইভেন্টের মাধ্যমে সেটা তোমরা দেখতে পারবা। এছাড়াও গাইস আমাদের সার্ভে পরবর্তী ওয়েব ইভেন্ট কোনটা আসতে চলেছে সেইটা কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেখে দেবো, এবং সেই ওয়েব ইভেন্টের মাধ্যমে কী কী আইটেম তোমরা দেখতে পারবা সেইটা কিন্তু 100% কনফার্ম করে এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব। এছাড়াও গাইস হোয়াইট টি শার্ট, যেটা নিয়ে ইতিমধ্যে অনেক হাইপ ক্রিয়েট করে ফেলেছে তোমরা, এইটা কবে আসতে যাচ্ছে সেইটা কিন্তু এই ভিডিওতে কনফার্মলি তোমাদেরকে বলে দেবো। এছাড়াও গাইস আজ রাত 12টার পরে আমাদের সার্ভে নতুন কী কী আপডেট আসতে যাচ্ছে সেইটা কিন্তু এই ভিডিওতে পুরো ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। এছাড়াও গাইস আমাদের সার্ভে আসতে যাচ্ছে কালেকশন পার্টি নামে একটা ইভেন্ট, যেখানে অনেক অনেক আইটেম তোমরা দেখতে পারবা, আর এটা কিন্তু মূলত রামাদান ইভেন্টের উপর বেস করে আসতে যাচ্ছে। আর এখানে গাইস আমাদের যে হোয়াইট টি শার্ট, যেটা নিয়ে অনেক হাইপ ক্রিয়েট করে ফেলেছো, এইটাও কিন্তু আসতে পারে। তো পুরো ডিটেলস আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিব, অ্যান্ড এক্সট্রা অনেক অনেক আপডেট নিয়ে কিন্তু এই ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করবো। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবা না। আর এখনও যদি এই ভিডিওতে লাইক না করে থাকো কি করছো? সকলে মিলে এই ভিডিওতে একটা করে লাইক করে দাও, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দাও। তো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায়। তো গাইস প্রথমে তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে গিভওয়ে দেওয়ার একটা প্ল্যান করতেছি, বাট গাইস সেটা আমরা সাকসেস হতে পারতেছি না। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে সেটা সাকসেস হয়ে যাবে, অ্যান্ড প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার ডায়মন্ড আমাদের কাছ থেকে তোমরা গিভওয়ে পাবা। সেটা কিন্তু গাইস আমরা লাইভ স্ট্রিমের মাধ্যমে তোমাদেরকে দিব, অ্যান্ড আমাদের ভিডিওর মাধ্যমেও কিন্তু তোমাদেরকে গিভওয়ে করবো প্রতিনিয়ত। আর তার জন্য গাইস আমাদের পাশে তোমাদের সব সময় থাকতে হবে, আমাদের দুইটা চ্যানেল কিন্তু চলবে, অ্যান্ড ফেসবুক পেজও একটা আমরা খুলে ফেলবো কিছুদিনের মধ্যে। তার জন্য গাইস অবশ্যই কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেলে চলে যাও, সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবা, ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের সেকেন্ড চ্যানেলে চলে যাবা। সেকেন্ড চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, অ্যান্ড ওখান থেকে কয়েকদিনের মধ্যে কিন্তু রেগুলার ভিডিও তোমরা পেয়ে যাবা, অ্যান্ড রেগুলার ভিডিওর মধ্যেই কিন্তু তোমরা গিভওয়ে মূলত পেয়ে যাবা। সো তার জন্য ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ওই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো, আর ওই চ্যানেলের লিঙ্কটা কিন্তু অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো আজকে প্রথমে যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হলো আসলে কি বানি MP40টা আমাদের সার্ভে পারমানেন্ট ফেডারেলের মাধ্যমে ব্যাক দেওয়া হচ্ছে কিনা, এটা নিয়ে তোমরা অনেকে বলেছে। তো আমি এটুকু তোমাদেরকে বলে রাখি, দেখো বাইরের সার্ভার যেমন ব্রাজিল সার্ভার বা ভিয়েতনাম সার্ভার, এরকম কয়েকটা সার্ভার রয়েছে যেখানে বানি MP40 ফ্রিতে দেওয়া হয়, আর সেখানে ফ্রিতে যেহেতু দিচ্ছে সেখানে কেন এই ফেডারেলের মাধ্যমে দিবে না? ফ্রিতে দিলে তো একেবারে ফ্রিতে নেওয়া যাচ্ছে সেখানে, বাট ফেডারেলের মাধ্যমে দিলে অন্তত 1000 ডায়মন্ড কিন্তু খরচ করতে হচ্ছে, তাতে গ্যারিনার ইনকামও ভালো হচ্ছে। বাট এইটা কিন্তু আমাদের সার্ভার জন্য না, আমাদের সার্ভার আসলে এই বানি MP40টা অনেক একটা রেয়ার আইটেম, যেটা MP40র মধ্যে সব থেকে বেস্ট MP40, কোবরা MP40, পোকার MP40 যতগুলো এসেছে সব থেকে এই বানি MP40টা বেস্ট। আর এটা কিন্তু গাছ কোনো প্রকার ফেডারেলে আমাদের সার্ভে তোমরা দেখতে পারবে না, যদিও দেখতে পাও সেটা কিন্তু টেম্পোরারি, মানে একদিন দুই দিন সাত দিন এরকম তোমরা দেখতে পারবে, পারমানেন্ট দেখতে পারবে না। অ্যান্ড যাদের লাখ রয়েছে তারা কিন্তু ওই এয়ারড্রপের মাধ্যমে নিতে পারবে, যদি লাখ থেকে থাকে তাহলে পারমানেন্ট পাবে, লাখ না থাকলে কিন্তু ওই কয়েক ঘন্টার জন্য ইউজ করতে হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো গাইস এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের সার্ভের কালেকশন পার্টি ইভেন্টটা কবে আসছে, আর এখানে কি কি আইটেম তোমরা দেখতে পারবা। তো দেখো গাইস রামাদান কালেকশন পার্টি ইভেন্ট আমাদের সার্ভের জন্য কিন্তু কনফার্ম, এখান থেকে জাস্ট কয়েকদিনের মধ্যে তোমরা দেখতে পারবা। যদি ওয়েব ইভেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে গাইস তোমরা তো বুঝতে পারতেছো এটা কিন্তু ওয়েব ইভেন্ট, বাট এইটা এর পর ওয়েব ইভেন্ট হিসেবে আমাদের সার্ভে আসতে পারে, মানে অ্যাঞ্জেলিক প্যান্ট অ্যাঞ্জেলিক ড্রেসগুলো চলে গেলে এইগুলো তোমরা দেখতে পারবা। আর এখানে মূলত দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ যেমনটা, এখানে কিন্তু হোয়াইট টি শার্টটা দেওয়া হচ্ছে, একটা মারাত্মক লেভেলের গুলাল স্কিন দেওয়া হচ্ছে, একটা কাটানা স্কিন দেওয়া হচ্ছে, সরি এটা কিন্তু কাটানা না, এটা কিন্তু প্যারাঙের একটা স্কিন, অ্যান্ড এখানে একটা বান্ডেল দেওয়া হচ্ছে, একটা স্কাইংয়ের স্কিন দেওয়া হয়েছে। বাট আমি গাইস তোমাদেরকে বলে কি আমাদের সার্ভে হয়তো হোয়াইট টি শার্টটা নাও দিতে পারে, আবার দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি রয়েছে, যেহেতু এটা একটা ওয়েব ইভেন্ট, আর যেহেতু বর্তমানে আমাদের সার্ভে অ্যাঞ্জেলিক প্যান্ট থেকে শুরু করে অনেক ভালো ভালো আইটেম দিচ্ছে, সেক্ষেত্রে গাইস বলা যায় যে আমাদের সার্ভে হোয়াইট টি শার্টটা কিন্তু এই সপ্তাহের মধ্যে ব্যাক চলে আসতে পারে, এটা কিন্তু অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে, আশা করি বুঝতে পারছো। তবে সেইটুকু তোমাদেরকে বলে রাখি, যদি এই ওয়েব ইভেন্টটা না আসে তাহলে এখানে স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ একটা ওয়েব ইভেন্ট, এই স্পিন রয়্যাল, এইটা কিন্তু একটা ওয়েব ইভেন্ট, আর এই ওয়েব ইভেন্টের মাধ্যমে আমাদের সার্ভে দেওয়া হতে পারে হোয়াইট টি শার্টটা সাথে এই লেজেন্ডে গুলাল স্কিনটা, মানে এটা লেজেন্ডে গুলাল স্কিন। এটা দেখো গাইস এখানে এই যে সামনের দিকে দাঁত দেখা যাচ্ছে আর এর গাল দিয়ে কিন্তু আগুন বের হচ্ছে, এটাই মূলত লেজেন্ডারি একটা গুলাল স্কিন, আর এর আগে কিন্তু মাত্র একটা লেজেন্ডারি গুলাল স্কিন ছিল, এইটা আসলে দুইটা হবে, অ্যান্ড এখানে একটা মারাত্মক লেভেলের বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, এই বান্ডেলগুলোও কিন্তু এই ওয়েব ইভেন্টের মাধ্যমে আসতে পারে। দেখো গাইস এখান থেকে দুই তিন দিনের মধ্যে আমাদের সার্ভে তোমরা নতুন একটা ওয়েব ইভেন্ট দেখতে পারবা, আর এই দুইটা ওয়েব ইভেন্ট তোমাদের ভিডিওতে দেখিয়ে দিলাম, এই দুইটা ওয়েব ইভেন্টের মধ্যে যে কোনো একটা ওয়েব ইভেন্ট আমাদের সার্ভে দেখতে পারবা। মনে করো এই যে স্পিন করা এই ওয়েব ইভেন্টটা, আর না হলে কিন্তু গাইস আমাদের সার্ভে আসবে প্রথমে যেটা তোমাদেরকে দেখালাম কালেকশন পার্টি, ওই দুইটার মধ্যে কিন্তু যে কোনো একটা আসতে পারে, তবে যে কোনো একটার মধ্যে কিন্তু হোয়াইট টি শার্টটা থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে,
রয়েছে, সে পর্যন্ত কাছে অবশ্যই অপেক্ষা করো, মাত্র তো 2-3 দিন অপেক্ষা করো, অবশ্যই তোমরা যে কোনো একটা ভালো আইটেম দেখতে পারবে, আশা করি বুঝতে পারছো। এছাড়াও গাইস আরো একটা লেজেন্ডারি রয়্যাল আমাদের চ্যাপের জন্য কনফার্ম হয়ে গেছে, সেটা হলো মোকো স্টোর। গাইস অনেকদিন আগে আমরা দেখতাম যে মোকো স্টোরটা অনেকদিন পরপর আসতেছে, 2-1 মাস পরপর আসতেছে বা 2-3 মাস পরপর আসতেছে, বাট সাময়িক সময় কিন্তু মোকো স্টোরটা আমাদের সাথে প্রতি সপ্তাহে একবার করে দেওয়া হচ্ছে। তো দেখো এখানে কি আসবে, এখানে লেজেন্ডে একটা ভেক্টর স্কিন দেওয়া রয়েছে। হ্যাঁ গাইস এই লেজেন্ড ভেক্টর স্কিনটা ভেক্টরের মধ্যে সব থেকে বেস্ট স্কিন, আর সাথে কিন্তু লেজেন্ডে একটা G80 স্কিন, মানে এই দুইটা স্কিন একই ইভেন্টের মাধ্যমে তোমরা দেখতে পারবা। আর 950 না হলে 1050 না হলে 1150 ডায়মন্ডের মধ্যে অবশ্যই অবশ্যই এই সবগুলো আইটেম তোমরা ক্লেম করতে পারবা। গাইস আমি এটুকু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা যারা ইতিমধ্যে এই ইভেন্টের মুখোমুখি হচ্ছে বা ক্লেম করছো তারা তো অবশ্যই জানো, অ্যান্ড যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি এই ইভেন্টটা কিন্তু একেবারে পুরো হুবহু সেম টু সেম ফেডারেলের মাধ্যমে, এখানে তোমরা পারমানেন্ট পেয়ে যাবা 900 বা 1000 বা 1100 ডায়মন্ডের মধ্যে সব কিছু কিন্তু ক্লেম করতে পারবা, তাও আবার পারমানেন্ট। আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। তো গাইস এবারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজ রাত 12টার পরে আমাদের সার্ভে নতুন কোনো আপডেট আসবে কিনা। তো দেখো গাইস আজ রাত 12টার পরে হাতে কোনো আপডেট আমাদের আপাতত নেই, কেউ গাইস বলতে পারতেছে না ইদানিং সময় যে আমাদের সার্ভে আজ রাত 12টার পরে কোনো আপডেট আসবে কিনা, তারপরও গাইনা কিন্তু হুটহাট করে দিয়ে দিচ্ছে। তবে 2-1 দিনের মধ্যে কিন্তু আমাদের সার্ভে নতুন একটা ওয়েব ইভেন্ট তোমরা দেখতে পারবা, আর সেখানে ভালো কোনো ইভেন্ট দেখতে পারবা। যেমন আমি তোমাদেরকে বলে দিলাম হোয়াইট টি শার্টটা কিন্তু পরবর্তী ওয়েব ইভেন্টের মাধ্যমে আমাদের সার্ভে দেওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।